হ্যালো এভরিওয়ান, তো আমরা এই টিউটোরিয়াল দেখব নট ফাংশন ইউজ, নট ফাংশন কীভাবে ইউজ করতে হয়, তো এটা আমরা এখন দেখব। তো এটা আমরা আগের টিউটোরিয়াল দেখেছি কন্ডিশন, এখানে আমরা ইউজ করছি ওয়ার ফাংশন ইউজ করে এটা বের করছি, এবং এটা অ্যান্ড ফাংশন ইউজ করে বের করছি, এবং ক্লাইমেট চেঞ্জটা বের করছি নিস্টেড এফ ইউজ করে, এবং ফ্রিজ বের করছি ইফ ইউজ করে। তো এখানে আমরা নট ইউজ করে দেখব যে টেম্পারেচার ভ্যালু যদি জিরো সমান হয়, নট জিরো হয় তখন আপনার ওয়েট হবে, এবং যদি জিরো হয় তখন আপনার ড্রাই হবে। ওকে, তো এখন আমি এখানে কন্ডিশন ইউজ করবো, ইফ যদি নট না হয় কি হবে, যে এই ঘরের ভ্যালু যদি ইকুয়াল জিরো, ওই ঘরের ভ্যালু যদি জিরো হয় তখন আপনার ওয়েট হবে, এবং যদি ওই ঘরের ভ্যালু জিরো না হয় তাহলে ড্রাই হবে। তাহলে এই ঘরের ভ্যালু তো জিরো না, সেজন্য কি আসছে, দেখেন ওয়েট আসতেছে। তাহলে এই ঘরের ভ্যালু এটা ড্রাই আসছে, তার মানে কি এই ঘরে কোনো ভ্যালু নাই, তার মানে জিরো আছে। এটার ক্ষেত্রেও সেম, এই ঘরের ভ্যালু কোনো ড্রাই জিরো না, এই জন্য ড্রাই আসতেছে। তো এটাকে আমরা নট ফাংশন ইউজ করেও করতে পারি, যেমন এখানে দেন ফাংশন আমার নট ইউজ করছি, তো এটার পরিবর্তে আমি ইউজ করতে পারি যে এই ঘরের ভ্যালু নট জিরো, যদি ওটা জিরো না হয়, নট ফাং এইটা নট অপারেটর ইউজ করছি, জিরো না হয় তখন ওয়েট হবে। দেখেন এই যে ওয়েটে আছে, ওয়েটে আছে। এখন এটাকে আমি আবার অটো ফিল করি, এখন সেমভাবে দেখেন ড্রাই এটা, কারণ জিরো নাই, এখানেও এটা জিরো, এই জন্য ড্রাই আসতেছে। সো এই টিউটোরিয়ালটি এই পর্যন্ত, থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি আমার এই টিউটোরিয়ালটি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পরবর্তী টিউটোরিয়াল পাওয়ার জন্য চ্যানেলের বেল আইকনে ক্লিক করে রাখবেন।